लखीमपुर में डॉक्टरों की लापरवाही के कारण 2 साल के बच्चे की मौत। ये गंभीर आरोप लखीमपुर के एक प्रमुख निजी क्षेत्र के अस्पताल पर लगाया गया है। लखीमपुर दास अस्पताल में लालू के एक बच्चे की बुखार से उचित इलाज ना मिलने पर ये मौत हुई। इंटरनेशनल ह्यूमन राइट्स काउंसिल ने नर्सिंग होम को मैन किलिंग मशीन बताया है। बुखार से पीड़ित 2 साल के बच्चे को नर्सिंग होम में भर्ती कराया गया था। एक डॉक्टर के देखने के बाद पूरे दिन किसी भी मेडिकल स्टाफ द्वारा खबर तक ना लेने का आरोप लगाया गया है। शाम को ऑक्सीजन लगाने के लिए भी कोई डॉक्टर नहीं था। दूसरी ओर बच्चे को बेहतर इलाज के लिए डिब्रूगढ़ ले जाने के लिए एम्बुलेंस भी समय पर नहीं पहुंची, जिसके चलते अस्पताल के खिलाफ परिवार के लोगों ने अपना गुस्सा जाहिर किया। नर्सिंग होम के खिलाफ इंटरनेशनल ह्यूमन राइट्स काउंसिल ने कोर्ट का दरवाजा खटखटाने की धमकी दी है। अपना अभियोग माने कि वर्तमान ये नर्सिंग होम बिलाक जिबिलाक আছে ब्लक संपूर्ण रूपे तेलुके माने मानु मरार एटा जंत्र हिसाबे तेलुके व्यवहार करी আছে। তেলকে নার্সিং হোম খুলিছে কিন্তু তেলকে উপযুক্ত কোনো ধরনের ডক্টরের ব্যবস্থা করা নাই। আজি মই সশক্ষে আজি মোর কালপতির লড়াটো আজি রাতেপা ইয়াত এডমিট করেছিল। 2 বছর বাচ্চাটোর বয়স 2 বছর। এডমিট করার পিছন ডক্টরে রাতেপা চালে কৌশিক দাস নামের চাইল্ড স্পেশালিস্ট বলে তেলকে কইছে। তখন চালে চার পিছত আজি গোটে দিনটো তখন ইয়াত অক্সিজেন দি রখা হয়েছিল। কিন্তু সন্ধ্যা মই 7টা বজাত তখন ডক্টরক ফোন করে মাতি আনিল। আনি পেলায় তখন চাব কলো, তখন কলে যে এই বাচ্চাটো আপনাদের রেফার করে দিছো, আপনাদের এএমসিলো লৈ যাক, এটা পোস্ট কোভিডর নিচিনা দেখা গৈছে বলে, সিমটম এটা দেখা গৈছে বলে তখন কলে। কিন্তু রেফার দেওয়ার পিছত আমি 45 মিনিট মান ইয়াত এম্বুলেন্সের কারণে রয়ে আছিল, কিন্তু তেওঁলোকৰ এম্বুলেন্সটা আহি পোৱাত দেরি হয়েছে। এই 45 মিনিট সময় বাচ্চাটোক অক্সিজেন দিবর কারণে কোনো এজন পর্যাপ্ত ডক্টর ইয়াত নাই, আর ল'ৰাটো মৃত্যু হয়েছে না নাই এটো কনফার্ম করবর কারণে এজন ডক্টর ইয়াত রখা নাই। এনেকুৱা এটা ডাঙৰ নার্সিং হোমত এজন ইমার্জেন্সি এজন ডক্টর নাই। আর মই নার্সক কোয়ার পিছত সিস্টারক কোয়ার পিছত সিস্টারে কৈছে ডক্টর মাতার দায়িত্ব বলে তেখেতকলৰ নহয়। আর তেখেতকলে এই বাচ্চাটো আকৌ মই চাইল্ড স্পেশালিস্ট কৌশিক দাসক ফোন করে মাতি অনার পিছত তেখেতে কনফার্ম কৈছে বাচ্চাটোর ডেথ হয়েছে বলে। আর এজন ডক্টর ইয়াত উপস্থিত নাই। গতিকে কেনেকুৱা ধরনের নার্সিং হোম চলাইছে, এজন ডক্টর নোহাকে ইয়াত মানুহে কিয় পেশেন্ট আনিব? আর পেশেন্ট বিলাক আনিছে যদিও কেবল মাত্র মৃত্যু হবর কারণে এইবোৰ নার্সিং হোম, কেবল মাত্র পয়সা ঘটার কারণে তেওঁলোকে নার্সিং হোম করেছে। মই দাবি উত্থাপন করেছো, মই আন্তরাষ্ট্রীয় মানব অধিকার পরিষদের রাজ্যিক সভাপতি হিসাবে মই দাবি উত্থাপন করেছো। মই এই নার্সিং হোমের বিরুদ্ধে মই কোর্টত যাব লাগিল, যাম রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগত মই কেস করিম। অতি শীঘ্রে এনেকুৱা ধরনের নার্সিং হোম বন্ধ করব লাগিব, অন্যথা তেখেতসকলক মই কোর্টত এজন এজনকে ডক্টরক মই কোর্টত খাড়া করিম। আজি তেখেতসকলে যি করেছে, আজি মোর এই হালপতির লড়াটোর লগত যেটু যন্ত্রণা দিছে, আজি মই ভাবো যে আগন্তুক দিনত আরো যাতে কোনো ধরনের বাচ্চা ইয়াত মৃত্যুর মুখত পড়ব লগা নহয়, কোনো ধরনের রাইট যাতে আরো মৃত্যুর মুখত পড়ব লগা নহয়, এনেকুৱা নার্সিং হোম অতি শীঘ্রে বন্ধ করব লাগিব। আর যদি বন্ধ নকরে আইনি প্রক্রিয়ার মাজে আমি বন্ধ করিম। আর এটা আপনার আজি কথা দিল যে আপনার সোশিয়াল মিডিয়ার যোগেদি আজি আপনার সংবাদ মাধ্যমের যোগেদি আপনার আমি কব বিচার আপনার এনেকা নার্সিং হোমের বিরুদ্ধে আপনার সত্যরে নিষ্ঠার বাতর পরিবহন করে এনেকা নার্সিং হোম যদি বন্ধ নকরে তেতিয়ালে কিন্তু এই অঞ্চলত আরো এনেকা শিশু এনেকা মানুষের মৃত্যু হওয়াটা অনিবার্য। কারণ তেওঁলোকে কেবল মাত্র করবারপরা ডক্টর বিলাক ম্যানেজ করে করে আনি তেওঁলোকে নার্সিং হোম চলাই আছে, কেবল তেওঁলোকের কোনো এজন ডক্টর ইয়াত উপস্থিত না থাকে। তেওঁলোকে সরকারি ডিউটি করে থাকে, সরকারি ডিউটিরপরা মোটা অঙ্কর দন দি পিনে তেওঁলোকে মাতি আনি নার্সিং হোম চলাই আছে। গতিকে ইমার্জেন্সি এজন পেশেন্ট মরি যাওয়ার পিছত কনফার্মেশন মরিছে না নাই মরা এটা কনফার্মেশন করবার কারণে এজন ডক্টর ইয়াত না। লখিমপুর সে রাহানুদ্দিন আহমেদ কি রিপোর্ট, আসাম আদিত্য।